আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আব্দুর রহমান চিয়ানি। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ এনে মোহাম্মদ বাজুমকে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করে গার্ড সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। 2021 সালে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ বাজুম। তিনি দায়িত্ব নেওয়ার আগেই তার বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায় সেনাবাহিনীর একটি অংশ। ওই সময় জেনারেল চিয়ানি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় থাকতে সহায়তা করেন। সেই জেনারেল চিয়ানি দুই বছর পর মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে নাইজারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। ঘটনার সূত্রপাত গেল বুধবার। নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করেন। এরপর তাকে উৎখাতের ঘোষণা দেয় সেনারা। সেনাদের অভিযোগ, পশ্চিমাপন্থী মোহাম্মদ বাজুম ক্ষমতায় থাকা অবস্থায় নাইজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অব্যবস্থাপনা সহ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মোহাম্মদ বাজুমকে আটকের পর নাইজারে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ক্ষমতাসীন দলের সদর দপ্তরগুলোতে হামলা চালায় অভ্যুত্থানের সমর্থকরা। এ সময় অভ্যুত্থান পন্থীরা ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। একই সময় সেনাবাহিনীর পক্ষে স্লোগান দিতে দেখা যায় তাদের। শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখলের ঘোষণা আসে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা জেনারেল আব্দুর রহমান চিয়ানি দেশটির অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। 62 বছর বয়সী চিয়ানি 2015 সালে প্রেসিডেন্সিয়াল গার্ডের দায়িত্ব নিয়ে সবার নজরে আসেন। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার দেশ মালি ও বুর্কিনা ফাসোতে অভ্যুত্থান হয়েছে। সামরিক বাহিনীর হাতে গেছে রাষ্ট্র ক্ষমতা। মালিতে ক্ষমতা দখলের পর ফ্রান্সের সেনাবাহিনীকে বের করে দেয় সেনা কর্মকর্তারা। এরপর নাইজারে অবস্থান নেন তারা। এখন নাইজারে অভ্যুত্থান হওয়ায় আফ্রিকায় ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোর প্রভাব অনেকটাই কমে এলো। এদিকে অভ্যুত্থানের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। এভাবে ক্ষমতায় যাওয়াকে সমর্থন করে না দেশগুলো। অবিলম্বে তারা মোহাম্মদ বাজুমের মুক্তিও চেয়েছে। শহীদ আরাফাত, আরটিভি।